আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখনো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং খুবই মজার একটি জুসের রেসিপি, আর সেটা হলো পেঁপের জুস। আমার এই জুসটি একটু ডিফারেন্ট করে বানানো, সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই পেঁপের জুসটা আমরা সবাই জানি, এটা খেলে পেট ঠান্ডা থাকে, আর এখন যে প্রচণ্ড গরম চলেছে এই গরমে পেঁপের জুসটা আমাদের জন্য একদমই পারফেক্ট। চলুন দেখে আসি ভিউয়ার্স এই দারুণ স্বাদের পেঁপের জুস তৈরি করার প্রণালী। এখানে আমি 1 কাপ পরিমাণ পাকা পেঁপে কেটে নিয়েছি, নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, নিয়েছি আমি 3 টেবিল স্পুন কন্ডেন্স মিল্ক, আর আমার লাগছে এখানে 4 টুকরো বরফ। এখানে আমি 4 টুকরো নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আমার পেঁপেটা এমনিতেও অনেক মিষ্টি, এই জন্য এক্সট্রা কোনো চিনি ইউজ করছি না, আর কন্ডেন্স মিল্কটা অনেক সুন্দর একটা টেস্ট আনে পেঁপের জুসে, এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে পাকা পেঁপে দিয়ে দিচ্ছি, এরপর বরফের টুকরো। আমার পানিটাও কিন্তু হালকা ঠান্ডা, আর পেঁপের জুসটা নর্মালি ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম। ভিউয়ার্স এখানে লক্ষণীয় যে আপনাদের পেঁপে যখন ইউজ করবেন অনেক সময় পেঁপে দেখা যায় অনেক মিষ্টি থাকে, আবার অনেক সময় অল্প মিষ্টি থাকে। অল্প মিষ্টি থাকলে অবশ্যই একটু চিনি ইউজ করবেন কন্ডেন্স মিল্ক দেওয়ার পরেও। হয়ে গেল ব্লেন্ড করা, এখন আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। খুবই মজা এবং দেখতে কিন্তু দারুণ সুন্দর ভিউয়ার্স, অবশ্যই বাসায় তৈরি করবেন, এটা খুবই হেলদি, এটা খেলে কিন্তু স্টোমাকও ঠান্ডা থাকে। তৈরি করে জানাবেন কেমন লাগলো, আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে আমাকে করে জানাবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।